আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা আর আজকে খুব শর্টলি খুব ছোট যেটা কথা বলবো অনেকেই লেগছে অনেকে প্রচারও করছে যে বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করে দিছে আগামী ১৪ দিনের জন্য বা বারো তারিখ পর্যন্ত বিষয়টা তা না যে চোদ্দ দিনের জন্য বন্ধ করছে ফ্লাইট বিষয়টা তা না বিষয়টা হইল বাংলাদেশে বা ভারত দক্ষিণ এশিয়ায় ভারতবর্ষে যারা চোদ্দ দিনের বেশি অবস্থান করবে তারা ইটালিতে প্রবেশ করতে পারবে না বিষয়টা এতটুকু আর একটু সহজভাবে যেটা বলা যায় অর্থাৎ হলো এরকম আমি যদি আজকে বাংলাদেশে যাই আবার যদি এক সপ্তাহ পর ফেরত আসি আমার যাইতে এবং আসতে ইটালির রাষ্ট্রের কোনো সমস্যা নেই বাংলাদেশ রাষ্ট্র আমাকে ইনটি দিবে কিনা সেটা বাংলাদেশ রাষ্ট্রের বিষয় অর্থাৎ আইনটা হয়েছে এরকম যদি দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশ গতকালকে শ্রীলঙ্কা কানছে এই রেটিংয়ে অন্য কোনো রাষ্ট্র হইতে পারে এই এরিয়ার ভিতরে যারা চোদ্দো দিনের বেশি অবস্থান করছে তারা ইটালিতে আপাতত প্রবেশ করতে পারবে না কোভিডের কারণে এতটুকু এর বাহিরে কিছু না ফ্লাইট বন্ধ করা হয় নাই বাংলাদেশে যে ফ্লাইটটা বন্ধ করছে সেটা হলো এন্ট্রিটা বন্ধ করা হয়েছে ডিপারচারটা না অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করা যাবে না ইউরোপিক সেক্টর থেকে কিন্তু বাহির হওয়া যাবে ইউরোপের অন্যান্য দেশের কাছেও ইটালি আপিল করছে যেন এটা বন্ধ করা হয় এশিয়ার থেকে যেন আসতে না দেওয়া হয় কিন্তু অন্য অন্য দেশের ভিতরে এখনও পর্যন্ত ওই ধরনের প্রকার সার্কুলার নাই সুতরাং জার্মান বা ফ্রান্স আমি জানি না যে ঘন্টা পূর্বে বা দুই ঘন্টা পূর্বে এই এরকম কোনো ঘটনা ঘটছে কিনা অর্থাৎ পাঁচটার পূর্ব পর্যন্ত এরকম কোনো সার্কুলার ছিল না ফলে যারা মনে করি যে বাংলাদেশ থেকে আসতেই হবে ইটালিতে আইনগত প্রসেসিংটা এরকম বাংলাদেশ থেকে আপনি যে কোনো একটা রাষ্ট্রে বাহির হবেন সেটা সাউথ এশিয়ার বাহির হইতে হইব থাইল্যান্ড অবশ্যই সাউথ এশিয়ার ভিতরে পড়ে নাই থাইল্যান্ডের পর থেকে যে কোনোভাবে আপনি তুর্কি হইতে পারে বা অন্য যে কোনো রাষ্ট্র হইতে পারে সেখানে চোদ্দো পনেরো দিন অপেক্ষা করার পর আপনি সেখান থেকে আবার সরাসরি ইটালিতে আসতে পারেন তাতে ইটালি গভর্নমেন্টের কোনো অসুবিধা নেই এই হলো ব্যাখ্যাটা এবার আসি ইটালিতে আজকে যে একটা ঘটনা ঘটছে সেটা হলো ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান ভাই বোন যারা আছেন কৃষিকাজের লাতিয়ানি লাতিনা এলাকায় সেখানে প্রায় টোয়েন্টি পারসেন্ট ইন্ডিয়ান নাগরিকদেরকে নাগরিকের কী বলে পজিটিভ পাওয়া গেছে ফলে সাবাউদিয়া লাটিনা এই এলাকায় যারা এগ্রিকালচার কাজ করে যে এরিয়াটা সেখানে কিছু বাংলাদেশেও আছে বটে টোটাল এরিয়াকে রেড জোন ঘোষণা করা হয়েছে আজকে টোটাল রেড রেড জোন ফলে আবার হয়তো এটা বিশ বাস্পর মতো বাইর হইতে পারে ইটালিতে এই হলো আমাদের ফ্লাইট বিষয় এবার আসে আমাদের ইমিগ্রেশন বিষয়ে এক ভাই খুব দুঃখের সাথে বলছেন যে অনেকের সৌজন্য সানাতরিয়ায় আমি যে কথাটা বলছি সেই কারণে তাদের জীবন নষ্ট হয়ে গেছে আমার যতটুকু স্মরণ আছে সেই ফেসবুকগুলার লাইভ অবশ্যই এখন আছে আমি কখনই কাটি না সেটার ভিতরে বলছি যে আইনে কাগজ জমা দিতে হইলে আমি আবার বলছি আমাদের ব্যাখ্যা আমার ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা আমি কথাটা বারবার বলছি এবং আমাদের সাথে অনেক আইনজীবীও আছে আমাদের সাথে একমত ব্যাখ্যাটা কি যদি কোনো লোক একই ফ্যামিলির একজন লোক ইনকাম করে তার ইনকাম হবে যদি একজনে বিশ হাজার না পারে যদি জনের হয় তাহলে সাতাইশ হাজার লাগবে এটা হলো আইনগত ব্যাখ্যা এরপর কিছু কিছু প্রেফিতা নাকি বলতেছে যে না যেহেতু যিনি কাগজ জমা দিছে সে ফ্যামিলি না থাকে সুতরাং সাতাইশ হাজার লাগবে আমাদের কাছে অনেক তথ্যের কম বাড়ছে কিন্তু অফিসিয়াল কোনো ডকুমেন্টস আসে নাই আমাদের কাছে আমি আবার বলছি যদি কোনো মালিক পক্ষ ওয়ার্কাররা যদি আমাদের সাথে কথা বলেন এখানে আসলে যিনি কাজ করেন তার সাথে আইনটা না আইনটা হলো মালিকের সাথে কোনো মালিক পক্ষ যদি মনে করেন যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকেন আপনার এই ফ্যামিলি নিয়ে থাকার পর আপনি একটা কাগজ জমা দিয়েছেন সেখানে আপনি বিশ রেট দিতে একুশ হাজার আছে কিন্তু নিয়ে থাকেন বিধায় আপনি যেই ওয়ার্কার আপনার বাসায় কাজ করে সাতাইশ হাজার চায় এটা যে কোনো আইনজীবীর কাছে যাইতে পারেন তারও আপিল করতে পারে বা আমরাও আপিল করতে পারবো আমি আবার বলতেছি আইনের কোথায়ও বলে নাই এবার আসেন আপনারা যে মডেলটা ফিল আপ করে পাঠাইছেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার জি পাঁচ নাম্বার পাতায় ছয় নাম্বার পাতায় দেখেন একটা জায়গায় লেখা আছে ইল দি অর্থাৎ করলাম লাস্ট অফ এই ডিক্লারেশন যে মডেলটা ফিল আপ করলাম আল ফিনে দে্লা রিকোয়েস্টুর দিকারা অর্থাৎ এই রিকোয়েস্টের শেষ দিকে আমি ঘোষণা করলাম সর্বশেষ আমি ঘোষণা করলাম প্যার্সোনা ফিজিকা ব্যক্তিগত যে মালিক মানে কোম্পানি না প্যার্সোনা ফিজিকা ডোমেস্টিক কাজের কথা বলতেছি ইন প্রসেস যদি রেট দিতে মানে রেট উল্টিমা ডিকারেশনে রেট দিতে নন ইন ফেরিওরে দি বেন্তি মিলে ওর ইন কোয়ান্ত ইন কোয়ান্ত উনিক প্রেচেতরে দি রেট দিত নেল আম্বিত নিউক্লিয়ার ফ্যামিলিয়ারে বলতেছে ফ্যামিলির ভিতরে একাই আমি বিশ হাজারের নিচে না বিশ হাজারের উপরেই আমি আছি একাই এই ঘোষণাটা দেওয়া হয়েছে এই ফর্মটার ভিতরে এই ফর্মে কোথায় বলে নাই ইল দাতরে দিল আবরিকারাকে আবিতা কনসু ও ফামিলিয়া পেরচ দেবের সাফারে বেন্তি মিলানো মিলা নো নন এসিস্তে কোয়েস্ত নন এসিস্তে সুতরাং আমাকে যে বলতেছেন অনেকের জীবন নষ্ট আমি তখনও বলছি আমাদের ব্যাখ্যা আপনার আইনজীবীর কাছে বুঝা এবার আসেন মনে করি আপনি প্রেফেক্টুরার সাথে ফাইট দিচ্ছেন না দিচ্ছেন এটা আপনি জানেন কেন দেবেন না কারণ আইনে কোথায়ও বলে নাই আপনার সাতাইশ হাজার লাগবে আবার বলতেছি এবার আপনি প্রেফিতরার সাথে ঝগড়া করতে যাবেন না অর্থাৎ জলে জলে বাস করে নাকি কুমিরের সাথে ঝগড়া করে না যদি তাই হয় সহজ ব্যাপার আপনি যদি রেদিত শর্ট থাকে আপনি শর্ট রেদিত বাড়ায় নেন এটা উনি তিন বছর পর্যন্ত চার বছর পর্যন্ত এটাকে ই করা যায় জয়েন করা যায় সুতরাং এইখানে যেই ভুল বুঝাবুঝিটা হচ্ছে সেই ভুল বুঝাবিটার অবসান হওয়া উচিত যদি কোনো মালিক পক্ষের কাছে এরকম কোন নোটিশ থাকে যে রিজেক্ট করতেছে বা রিজেক্ট করবে আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকেন আপনার বিশ হাজারের উপরে দিতে থাকার পরেও সাতাইশ হাজার না এই কারণে আপনারা ই করতেছে আপনি যে কোনো অ্যাডভোকেট দিয়ে আপনি আপিল করতে পারেন আমার মনে হয় আপিল টিকবে আমরা যদিও এটা জেনারেল আপিলের প্রস্তুতি নিতেছি কিন্তু আমাদের কাছে এখনও কমক্রিট কোনো ডকুমেন্টস আসে নাই যদি আপনাদের কারো কাছে এরকম রিজেক্ট লেটার থেকে থাকে আমাদের কাছে পাঠান আমরা যৌথভাবে বিশ পঞ্চাশটা একসাথে হইলে একটা জেনারেল রিট পিটিশন আমরা করব ইমিগ্রেশনের বিষয়টা শেষ করার পূর্বে সেটা হলো কবরস্থানের বিষয় আপনাদের কাছে সবসময় একটা আপিল দিয়ে রাখছি এই রোজার মাসে পুনরায় আমি একটা আপিল দিচ্ছি সেটা হলো এটা যদি আমি মনে করি যে একশোটা ওরাও দেব তাহলে এই রঞ্জার মাসে আমরা অনুরোধ করব আপনি কবরস্থানের ফান্ডে আপনি দান করেন এবং আমরা বারবার বলতেছি যদি আমরা এক লক্ষ লোক একশো একশো করে দান করি তাহলে কিন্তু দশ মিলিয়ন ইউরো আমাদের সম্পত্তির দাম আমরা পূর্ব বলছি প্রায় সাত মিলিয়ন ইউরো সুতরাং দশ মিলিয়ন অর্থাৎ এক লক্ষ লোক একশোটা টাকা করে ইটালিতে আমি আর্সি ইটালির জন্য এই জিনিসটা আমি ফিসাবিল্লা সদ্গা হিসাবে দিলাম একশোটা ইউরো আমাকে দেড় লক্ষের থেকে এক লক্ষ লোকে যদি আমরা একশো করে দিয়ে দিই তাহলেই কিন্তু এই কবরস্থানটা হয়ে যায় অনেকে প্রশ্ন করছেন যে ইমিগ্রেশনের ডাক কবে আসবে আবার বলছি বড় বড় প্রেফেক্টুরাগুলা প্রস্তুতি নিতেছে হয়তো তারা কাজ শুরু করবে তবে কিছুটা কি বলে কোভিডের উপরও নির্ভর করে দেখেন এখন কোভিডের আবার একটা অ্যালার্ম সৃষ্টি হয়েছে ধারণা করা ছিল ধারণা করা ছিল যে এই যে ইসের গেল লাস্ট কোভিডের যে ব্যাপারটা গেল পঁচিশ তারিখ এখান থেকে হয়তো একটা মার্স করবে আর লাল থেকে কমলা হয়েছে কমলা থেকে হলুদ হয়েছে হলুদ থেকে একটা সাদা হবে এখন আবার মনে করেন দক্ষিণ এশিয়ায় যেই জার্মটা দেখা দিছে বিশেষ করে ইন্ডিয়ায় সেটার কারণে আবার হয়তো তারা একটু টাইট হইতেছে এবং স্বাভাবিক ব্যাপার সেফটির সবারই প্রয়োজন আছে ফলে বলা যাচ্ছে না কি হবে তারপর আমি বলবো যে আমরা একটি পথ চিনি সেটা হইলো এটা সকলে একত্রিত হয়ে আওয়াজ দেওয়া সকলে একত্রিত হয়ে আওয়াজ দেওয়া আমি আর কথা দীর্ঘায়িত করব না অবশ্যই আমার আলোচনায় ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে সেই ভুল ক্ষমাসনদের দৃষ্টিতে দেখবেন তবে কোনো তথ্যগত বিষয় যদি ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটাকে সাথে সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি শেষ করার পূর্বে পুনরায় বলছি রেদ্দিত বিষয়ে আইনের কোথায়ও বলে নাই আইনের কোথায়ও বলে নাই কেউ ফ্যামিলি নিয়ে থাকলে তার সাতাইশ হাজার লাগবে শুধু ইমসের থেকে একটা ব্যাখ্যা করা হয়েছে এটা কিন্তু আইন না অর্থাৎ আপনি যেই মডেল ফিল আপ করে পাঠাইছেন সেখানে কিন্তু বলা নাই আপনার সাতাশ হাজার লাগবে সুতরাং আমি যখন দরখাস্ত করছি সেখানে যেহেতু কন্ডিশন নাই তারপরে আপনি একটা কন্ডিশন যোগ দিবেন সেই কন্ডিশন কোনো আদালত গ্রহণ করবে না এটা আমার বিশ্বাস সুতরাং যাদের যাদের উপরেই এই প্রেসারটা করা হচ্ছে সাতাশ হাজারের জন্য তারা আপনার আইনজীবীর কাছে যান আর যদি সমষ্টিগতভাবে আমাদের কাছে পঞ্চাশটা একশো দুশো ফাইল পাঠাইতে পারেন আমরা অবশ্যই জেনারেলভাবে দেখব পুনরায় আপনাদেরকে রমজানের শুভেচ্ছা এবং এবারও প্রতিবারের ন্যায় এবারও খোলা মাঠিদের জামাত হবে লার্গোপ্রেনিসে আমাদের সেন্ট্রাল পয়েন্ট আমরা আছি এরপর আরও বিভিন্ন মাঠে নামাজ হবে আপনারা সকলে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু